সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল আরও একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মা খুব সুন্দর করে চা করে নিলেন। এখন বাজে মোটামুটি সকাল 7টা, তো অনেক আগেই ঘুমের থেকে উঠেছি। উঠে উঠোন ঝাড় দিয়েছি, তারপরে ঘর ঝাড় দিয়ে উনুনটা সুন্দর করে লেপে নিলাম। অনেক দিন বৃষ্টি হয়ে যাওয়ার পরে বাড়ির সামনের পরিবেশটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সবুজ সতেজ। এখন বাজে মোটামুটি সকাল 10টা। হঠাৎ করে আবার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কেননা মায়ের শরীরটা হঠাৎ করে খারাপ, তাই বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো অনেকটা রাস্তা পৌঁছে গেছি, পৌঁছে হাজব্যান্ড আবার টোটোতে তুলে দিলেন, তো সেখান থেকে টোটো থেকে নেমে বাবার বাড়ির সামনেই নেমে গেলাম। এটা আমাদের বাবার বাড়ির সামনে এসএসসি স্কুল, সেই এসএসসি স্কুলের মাঠে নেমে গেলাম। তো নেমে প্রচণ্ড রৌদ্র, যেহেতু কিছুটা ছাতা নিয়ে হাঁটলাম। তো এখন আমি বাবার বাড়ির রাস্তায় ঢুকছি। দেখতে পাচ্ছেন চারিদিকে একটা রৌদ্রোজ্জ্বল পরিবেশ। আমি ঢুকছি আমাদের বাবার বাড়ির রাস্তায়, সেই পাশে হচ্ছে মুড়ির কারখানা রয়েছে। দেখতে পাচ্ছেন যে প্রচুর জ্বালানি চারিদিক দিয়ে। তারপরে আমাদের নতুন বাড়িটা হচ্ছিল, সেই বাড়িটা পার করে আমি আমাদের পুরনো বাড়িতে আর কি আসল বাড়িতে ঢুকে গেছি। তো দেখতে পাচ্ছেন যে ঢোকার সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের বউ লুচি ভাজতে শুরু করে দিয়েছেন। অনেক আয়োজন, অলরেডি এক হাঁড়ি লুচি ভেজে দিয়ে ভাজা হয়ে গেছে আর কি, এখনও ভাজছে। যেহেতু বাড়িতে অনেক লোকজন আমার মেয়েদের এসেছেন অনেকদিন পরে, তারপরে আরও লোকজন রয়েছে, তো এই লুচি ভাজতে শুরু করে দিয়েছে, তো ভাজতেই ভেজে চলেছে আর কি। তো এটা আমার একটা ভাইয়ের ভাইপো বউ আর কি, বৌমা। তো এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর তরকারি করা হয়েছে, অর্থাৎ ঘুগনি আর কি, মটর দিয়ে, তারপরে আলু এবং খাসির মাংসের চর্বি দিয়ে সুন্দর একটা তরকারি করেছি লুচি দিয়ে খাওয়ার জন্য। এখানে আমার কোলে রয়েছে আমার ছোট্ট ভাইপো। কে এখানে? এটা কে রে? আমার কোলে কে? কে আমার কোলে? ও খুব দুষ্ট, আমাকে পেলে খুব খুশি। তো এখানে আমার বাবা খাচ্ছিল খুব আস্তে আস্তে আর কি, খেতে পারে নাই বেশি। তো অলরেডি আমরাও খেতে বসে গেছি, আমি আর আমার ভাইয়ের বউ। প্রচণ্ড গরম, যেহেতু বসে থাকতে পাচ্ছি না রান্নাঘরে, কত তাড়াতাড়ি খেয়ে বেরোবো, সেই জন্য দুজনে পাল্লাপাল্লি করে খাচ্ছি যে কত তাড়াতাড়ি খেয়ে এখান থেকে বেরোবো। প্রচণ্ড গরম, গরমে একদম ঘেমে গেছে, একদম ঘেমে স্নান করে গেছে, তবু তাড়াতাড়ি খেয়ে আমরা রান্নাঘর থেকে বেরিয়ে পড়বো, সেই জন্য খুব তাড়াতাড়ি গতিতে খাচ্ছি আর কি। দেখতে পাচ্ছেন যে আমরা খেয়ে চলেছি আর কি, খাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমসত্ত্ব দিয়েছে আমার দিদি আর কি। তো সেখানে খাওয়া দাওয়া করার পরে আমাদের মুড়ি কারখানা আবার চলে এলাম, মুড়ি কারখানাটা দেখতে। আজকে যেহেতু প্রচুর মুড়ি ভাজা হয়েছে সারা রাত্রে, সে রাত্রে 3টে থেকে ভাজতে শুরু করে দিয়েছে। ভাই বলল যে আজকে প্রচুর মুড়ি ভাজা হয়েছে, তো মুড়ি কারখানায় গিয়ে একটু দেখে আয় ভালো করে। তো আসলাম, এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর চাল, অনেক রকমের চাল এবং অনেক মুড়ি ভাজা হয়েছে, অনেক মুড়ি, প্রচুর প্যাকেট এদিকে ভেজে চলেছে মুড়ি। সে রাত 3টে থেকে ভাজছে, এখন বাজে মোটামুটি 12টার মতো বাজে, তো সেই মুড়ি ভেজে চলেছে। ভাবি যে এত মুড়ি কারা খাবে, তবু এত মুড়ি ভাজা হয় সারাদিন, তবু শেষে দেখা যায় যে অনেকে আবার মুড়ি পায় না, এত মুড়ি সেল হয় দোকানে দোকানে, দোকানে সেলই তো হয়, আবার পাড়ায় পাড়ায় দোকান, এমনি কারখানা থেকে অনেকে নিয়ে যায়। যে কারখানা থেকে বেরিয়ে আসলাম, তো দেখতে পাচ্ছেন যে মুড়ি ভাজার জন্য জ্বালানি চারিদিকে, প্রচুর জ্বালানি। তো বন্ধুরা, এখন বাজে মোটামুটি দুপুর 2টোর মতো আর কি। তো অলরেডি আমরা খেতে বসে গেছি,
তো অনেক কিছু খাওয়ার পরে ঘুরে আসলাম, রেস্ট করলাম, তারপরে স্নান টান করে খেতে বসে গেছি। তো অনেক রেস্ট করার ঘোরাঘুরি করার পরে তারপরে আবার আমি শ্বশুরবাড়ি আসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আমার ভাইজি এসছে, ভাইজি জামাই হচ্ছে রেলওয়ে চাকরি করে, ভাইজি এসছে, ভাইজির সঙ্গে দেখা করে আসলাম। তো এখন আমি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।